বলে নামাজের আগে আগের যে ই ছিল খতিব শেখ হাসিনা থাকতে যে রুহুল আমিন ছিল, ওনার তো গত দুই সপ্তাহ ছিল না, উবাইদুল্লাহ সাহেব ছিল যে মুহিত খানের ভাই, উনি ছিল গত দুই সপ্তাহে। তো এই সপ্তাহে আবার ও এসে ফেতনা সৃষ্টি করছে, এই বক্তৃতা শুরু করছে, তো মানুষজন তো তাকে মেনে নিবে না, স্বৈরাচারের আমলের যে আরও একটা আসতো ফেতনাবাদ, তো মানুষজন যে প্রতিবাদ করছে সে প্রতিবাদ না মানে উল্টা আরও বলে যাচ্ছে, মানে ফেতনা আরও সৃষ্টি করে যাচ্ছে। তো তার কিছু গুন্ডা নিয়ে আসছিল যাদেরকে হয়তো পাঞ্জাবি আর টুপি কিনে দিছে, তারা মাদ্রাসার ছাত্র না, সবার ধারণা মাদ্রাসার ছাত্র, তারা মাদ্রাসার ছাত্র না, গুন্ডা নিয়ে আসছে টুপি কিনে দিছে, তো তারা এসে ঝামেলা সৃষ্টি করছে মানুষদের সাথে, মানুষদের আঘাত করছে মারছে, এইটা নিয়েই আর কি মারামারি। পরে তো সে পালাইছে নমাজের আগে, এই যে বর্তমান যেটা খতিব উনি ভিতরে নমাজ পড়াইতেছে, ভিতরে আলোচনা করতেছে, তখন সাহাবে খতিব আসছে, আইয়েরে ওনাকে ধাক্কা দিছে, লামাই দিছে, লামাই দিয়ে উনি স্পিকারটা হারেনি, আলোচনা শুরু করে দিছে। এটা নিয়ে মুসল্লিদের ভিতরে উত্তেজনা শুরু হয়েছে এবং হুজুরে সাহাবে খতিব একটা বাহিনী নিয়ে আসছে, ওই বাহিনীগুলা মসজিদের ভিতরে দখল করছে, দখল করে মুসল্লিদের উপরে অতর্কিতভাবে কি হামলা করতেছে, মানে যেটা ভাই এরা লাঠি টাঠি নিয়ে আসছে এটা নিয়ে হামলা করতেছে। মাদ্রাসার জননী উপাধি দেওয়া রুহুল আমিন, উনি সন্ত্রাসীদের লইয়া চর দখল করছে, মসজিদের চর দখলের জায়গা এটা, আল্লাহ আল্লাহ লোকের জায়গা। হ্যাঁ, এরা সন্ত্রাসী লইয়া 200 মাদ্রাসার ছাত্র নিয়ে আসে এখানে সন্ত্রাসী হত্যাকাণ্ড চালাইছে, অনেক আমাদের জামাত তেলে অনেক আহত হয়েছে, অনেক মুসলিমরা সাধারণ মানুষ অনেক আহত হয়েছে, মুসলিমের সাজায় নিয়ে আসছে, মুসলিমের সাজায় নিয়ে আসছে, তারা সন্ত্রাসী। এখানে মসজিদে আল্লাহর ঘর, এখানে ইমামতি ফয়সালা করবো জনগণরা।